সন্ধেবেলা পপুলার সিরিয়ালের সঙ্গে কিন্তু বাঙালিদের টি টাইম ওতপ্রোতভাবে জড়িত, তাই চাটা করে নিয়ে টিভির সামনে চলে এলাম। চলছিল জগদ্ধাত্রী, শেষ হয়ে গেল, আমার মা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিল অন্য চ্যানেলে। মেয়েবেলা সিরিয়াল ভীষণ পপুলার। যাই হোক, আমিও বসে পড়লাম এই সিরিয়ালটি দেখতে, ভালোই লাগে দেখতে, ভালোই হিট হয়েছে কিন্তু। এই দেখুন, আমার মা চা ঠা খেয়ে বসে মন দিয়ে দেখছে এই মেয়েবেলা সিরিয়ালটি। আমিও পা ছড়িয়ে বসে চায়ের আমেজ নিতে নিতে মেয়েবেলা সিরিয়াল দেখছি। ভালোই লাগে, বাড়িতে যখন থাকি তখন তো ভালোই লাগে দেখতে, না থাকলে আর দেখা হয় না, এসে মার থেকে গল্পটা শুনে নিই। যাই হোক, চলে এলাম রান্নাঘরে চাউমিন আনতে। চাউমিনটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ, তারপরে জল থেকে ছেঁকে তুলে নিই, বেশ ঝরঝরে হয়ে যায়, তেলও লাগাতে লাগে না, সেদ্ধ মানে গরম জলে সেদ্ধ করলে ক্যাতক্যাতে হয়ে যায় বলে ভাল লাগে না। এদিকে সবজি কেটে নিলাম, গাজর শশা আর বিনস, এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচিও মিলিয়ে নিয়েছি। পরে কড়াই গরম করে তাতে 3-4 চামচ তেল দিয়ে সবজিগুলো সহ পেঁয়াজ কুচি রসুন কুচি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে একটু সামান্য নুন দিলাম, বেশি দেব না, কারণ ম্যাজিক মশালা দেবো তো সেটার মধ্যে বেশ নুন থাকে। যাই হোক, এই যে এক প্যাকেট পুরো ম্যাজিক মশালা মিশিয়ে দিলাম, কোনো কার্পণ্য নয় এখানে, মিশিয়ে দিলাম। এবার চাউমিনটা, সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। এইবার একটু সামান্য গোলমরিচ থেঁতো করে দিয়ে দিলাম। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এতেই তো মনে হচ্ছে খেয়ে নিই, মেয়ের জন্যে আর রাখবো কি, নিজেই মনে হয় খেয়ে নিই। যাই হোক, টিফিন বক্সে তুলে রাখলাম। এইবারে আমার চেখে দেখার পালা, দেখি তো চেখে কেমন হয়েছে।